Hi students, I am a biology থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিও দেখব সো নাও লেটস স্টার্ট প্রশ্ন নাম্বার 1100 কাইজামার আকৃতি কেমন হয় এক্স এর মতো आंसर হবে এখানে ডি নিচের কোন রক্তটি রক্তের মাধ্যমে সংক্রামিত হবে এখানে आंसर হবে এ এইডস রক্তটি রক্তের মাধ্যমে সংক্রামিত নেক্সট হচ্ছে কোনটিকে প্রধান গ্রাম রঞ্জক বলা হয় ক্রিস্টাল ভায়োলেটকে গ্রাম রঞ্জক বলা হয় প্রোটোপ্লাজমীয় শোষণের ক্ষেত্রে শোষণ বস্তু কোনটি প্রোটিন হচ্ছে শোষণ বস্তু নেক্সট হচ্ছে হটস্পটের ধারণা কে প্রবর্তন করেন নরম্যান মেয়ার आंसर হবে এখানে এ পরের প্রশ্ন হচ্ছে ভারতে কয়টি হটস্পট অঞ্চল আছে ভারতে দুটি হটস্পট অঞ্চল আছে পরের প্রশ্ন জাতীয় উদ্যানের স্থান সর্বপ্রথম কে দেন জর্জ ক্যাটলিন ফাদার অফ প্যারো কার লেখা আত্মজীবনী সালিম আলী অ্যাসিড বৃষ্টির পিএইচ কত 3.4 ইন থেকে 4.6 জয়েনেস ওয়ার্ক বিশ্ব পরিবেশ সম্মেলন কত সালে হয় 2002 সালে WWF এর সাংকেতিক প্রতীক কি জায়েন্ট ফান্ডা কয়টি দেশ বর্তমানে WWF এর সদস্য 23টি দেশ পানীয় জলে বিয়ের টি কত এখানে 1 ppm মানব শরীরে সাধারণ রক্ততন্ত্রে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে অ্যানসার হবে এখানে ডি খাদ্য প্রধানত হজম হয় কোথায় খাদ্য হজম হয় ক্ষুদ্রান্তে মেন্ডেলের এক সংক্রমণের অনুসত্ব হলো ফিনোটাইপ 3:1 হলো ফিনোটাইপ অ্যানসার হবে কি মানব দেহে আমাশয় রোগ সৃষ্টি করে অ্যান্টিবিমা হিস্টোলাইটিক অ্যানসার হবে এখানে সি একটি গাছের বয়স প্রায় সঠিকভাবে কিভাবে নির্ধারিত হতে পারে গুড়ির বার্ষিক রং গণনা করে অ্যান্সার হবে কেন সি পরে প্রশ্ন হচ্ছে হিমোগ্লোবিনে কি আছে হিমোগ্লোবিনের সাথে লোহা আছে অ্যান্সার হবে কেন এ কোনটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় ঘর্ম নিঃসরণ বা নির্গমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় পরে প্রশ্ন হচ্ছে সব ব্যবচ্ছেদ বিদ্যায় প্লাটেলা কোনটিকে বলা হয় হাঁটুর হাড়কে নিম্নলিখিত কোনটি জেল ফেজ দশায় একটি চারিত্রিক বৈশিষ্ট্য নয় সেন্ট্রোমিয়ারের দ্বিধা বিভক্তিকরণ অ্যান্সার হবে এখানে ডি মাস মেরিস্টেম ভাজক কলা কী ধরনের বিভাজন কোষ বিভাজনের তল অনুসারে বিভাজন পরে প্রশ্ন হচ্ছে কোনটি কিউলেক্স মশাবাহিত রোগ নয় ফাইলোর ফাইলেরিয়াসিস মশাবাহিত রোগ নয় এখানে অন্ধবিন্দু দেহের কোথায় থাকে চোখে অ্যান্সার হবে এখানে বি জিভে তেতো সাত ঘনের অঞ্চলটি জিভের গোড়ায় থাকে অ্যান্সার হবে এখানে সি হিমোফিলিয়া এ রোগ হয় নিম্নলিখিত ফ্যাক্টরের অভাবে এখানে ফ্যাক্টর অ্যান্সার হবে সি ফ্যাক্টর এইটের অভাবে নেক্সট হচ্ছে কোন স্তন্যপায়ীর হৃৎস্পন্দন সবচেয়ে কম নীল তিমির হৃৎস্পন্দন সব থেকে কম পরের প্রশ্ন হিট উৎপাদনের প্রতি স্ট্রোক ভলিউমের পরিমাণ কত এখানে 70 মিলি নেক্সনে জলের পুনঃসেশনের প্রয়োজনীয় হরমোন হলো এডিএইচ পরের প্রশ্ন ডায়ুরেটিক পদার্থ হলো কফি ও অ্যালকোহল অ্যান্সার হবে এখানে এ সেরুমেন হলো কর্ণ গহ্বরের ত্বকে নিঃসৃত সিরাম সেরুমন হলো কর্ণগহ্বরের ত্বকে নিঃসৃত সিবাম অ্যান্সার হবে সি দেহের সবচেয়ে আয়তনে সমৃদ্ধ পেশিগুণটি গ্লুটিয়াস ম্যাক্সিমাস দেহের সবচেয়ে আয়তনে সমৃদ্ধ পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস নিউরনের নিচল দানা প্রকৃতপক্ষে কোষের অঙ্গাণুর রাইবোজোম অ্যান্সার হবে এখানে বি দেহ ত্বকের চাপ গ্রাহক হলো এখানে প্যাসিয়ান কণিকা কোন গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পেলে সাইমন্ড বর্ণিত ব্যাধি হয় পিটুইটারি অ্যান্সার হবে এখানে ডি কোন প্রাণীকে ডেভিড মাছ বলা হয় অক্টোপাসকে অক্টোপাসকে ডেভিল মাছ বলা হয় অ্যান্সার হবে এখানে সি পরে প্রশ্ন হচ্ছে একটি সালফার অর্থাৎ এস যুক্ত অ্যামোনিয়া অ্যাসিড হলো মিথিওনিন ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মিথিওনিন হলো সালফার যুক্ত একটি অ্যামিনিয় অ্যামাইনো অ্যাসিড পরে প্রশ্ন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াটি ঘটে প্রক্রিয়ায় যা ঘটে তা হলো গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয় অ্যান্সার হবে এখানে বি পরে প্রশ্ন হচ্ছে
ল্যাকটিয়াল পৌষ্টিক তন্ত্রের কোন অংশে পাওয়া যায়? ক্ষুদ্রান্তে। অ্যান্সার হবে এখানে সি, ল্যাকটিয়াল পৌষ্টিক তন্ত্রের ক্ষুদ্রান্তে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে লোহিত রক্তকণিকার প্রোজেনিটর হলো এখানে হিমোসাইটোব্লাস্ট। অ্যান্সার হবে ডি, লোহিত রক্তকণিকার প্রোজেনিটর হলো হিমোসাইটোব্লাস্ট। নিঃসৃত বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের শতকরা ঘনমান কত? 4.0 ভলিউম পার্সেন্ট। হৃদপেশিতে কোন বিশেষ উপাদান বেশি থাকার জন্য অবসন্ন হয় না? এখানে মায়োগ্লোবিন। অ্যান্সার হবে এখানে সি, হৃদপেশিতে মায়োগ্লোবিন উপাদান বেশি থাকার জন্য অবসন্ন হয় না। পরের প্রশ্ন হচ্ছে সার্টেলির কোষ থেকে শুক্রাণুর অপসারণকে কী বলে? পারমিয়েশন। পারমিয়েশন। অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন এখানে কোষস্তম্ভের সঙ্গে খস্তম্ভ ম্যাচিং করতে হবে, এখানে অ্যান্সার হবে সার্ভাইকাল স্নায়ুর সঙ্গে হচ্ছে আট জোড়া। পরেরটা হবে কক্সিজিয়াল স্নায়ু এক জোড়া, এখানে অ্যান্সার হবে ডি। থোরাসিক স্নায়ুর অ্যান্সার হবে এখানে বারো জোড়া, এবং লাম্বার স্নায়ুর অ্যান্সার হবে পাঁচ জোড়া। পরের প্রশ্ন হচ্ছে ফোরামেন মনোরো কোথায় পাওয়া যায়? মস্তিষ্কে পাওয়া যায়। ফোরামেন মনোরো পাওয়া যায় মস্তিষ্কে। নখটি রোগ, নখ নি রোগ কেন হয়? ফ্লোরাইড দূষণের জন্য নখ রি নি রোগ হয়। পরের প্রশ্ন রাস্তার দুপাশে গাছ লাগানোকে কি প্রকল্প বলা হয়? গ্রিন মাফলার। অ্যান্সার হবে সি, গ্রিন মাফলার। পরের প্রশ্ন নিচের কোনটি হাড়ের ক্যান্সার ঘটায়? স্ট্যান্টিয়াম নাইনটিন। হাড়ের ক্যান্সার ঘটায় স্ট্যান্টিয়াম নাইনটিন। পরের প্রশ্ন হচ্ছে এম এ বির পুরো নাম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। অ্যান্সার হবে এখানে সি। শব্দ দূষণ কোন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়? অ্যাড্রিনাল।